Hello viewers, language lovers, welcome to my channel. Amar channel, Learning French through Bengali Medium. Ajke amra je bishoyta niye alochona korbo seta farsi ekti bishesh verb jar naam hocche faire, F-A-I-R-E. Eta third group er irregular verb. Eta keno guruttopurno? Tar karon amader English e jerokom do verb ta bibhinno bhabe amader do er ja prokrito ortho tar baire onek rokom bhabe sahajjo kore do. Tai faire kototar mane hocche to do othoba to make. এই দুটো ভার্ব ইংরেজিতেও আমাদের প্রচুরভাবে অন্যান্য বিষয়গুলো সংগঠিত করতে সাহায্য করে এখানে ফরাসিতেও ঠিক তাই ফেয়ার এই ভার্বটা আমাদের কত রকমভাবে সাহায্য করে সেটা আমরা দেখব তবে তার আগে আমরা ফেয়ারের যা মানে টু ডু অথবা টু মেক এটা কিভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়ে আলোচনা করে নি তাহলে আমি প্রথমে কনজুগেশনটা দেখাই ফেয়ারের তিনটে ফর্মেতে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ প্রথম ফর্মটা দিয়ে শুরু করি আমরা ফর্ম অ্যাফার্মেটিভ যে ফেয়ার Tu fais, il fait, elle fait. On fait. Nous faisons, vous faites, ils font, elles font. Alors, vous lisez avec moi. Je fais, tu fais, il fait, elle fait, on fait. Nous faisons, vous faites. Ils font, elles font. এখানে লক্ষণীয় বিষয় ভু নু ফেজর পর যেটা ভু সাধারণত সব সবেতেই ভুয়েতে ইজেড আছে কিন্তু এখানে কিন্তু ইয়েস ভু ফ্যাট তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে নু ফেজন ভু ফ্যাট তারপরে ইল ফঁ এল ফঁ তো ফেয়ার ভার্বটার ইরেগুলারিটিটা এইখানে প্রথম দিকে এফআইএস এফআইএস এফআইটি এফআইটি যদিও আমি মূল মিলল কিন্তু ফেজনতেও দেখতে পাচ্ছি ফেয়ারকে খানিকটা কিন্তু ফ্যাট ফ ফ এই জায়গায় কোথায় যেন ফেয়ারের নিজস্বতা হারিয়ে যাচ্ছে তাই এটাকে আমরা ইরেগুলার বলব ফর্ম নেগেটিভটা বলি Je ne fais pas, tu ne fais pas, il ne fait pas, elle ne fait pas, on ne fait pas. Nous ne faisons pas, vous ne faites pas, ils ne font pas, elles ne font pas. Alors, vous voulez? Je ne fais pas, tu ne fais pas, il ne fait pas, elle ne fait pas, on ne fait pas. Nous ne faisons pas, vous ne faites pas, ils ne font pas, elles ne font pas. Forme interrogative. Oui, pourtant, est-ce que tu écoutes? Est-ce que je fais? D'après inversion, Kuri. Fais-tu? Fait-il? Fait-elle? Fait-on? Faisons-nous? Faites-vous? Font-ils? Faut-elle? Alors, vous voulez? Est-ce que je fais? Fais-tu? Fait-il? Fait-elle? Fait-on? Faisons-nous? Faites-vous? Faut-il? Faut-elle? Tali, Dakagalo, j'ai fait verbes, conjugation ta. ইরেগুলার ফলে এটাকে মুখস্থ করতে হবে এটা কোনো রুল ফলো করে না
তাই একে মুখস্থ রাখতে হবে। বেশ, ঠিক আছে। এখন এই তো গেল ফ্যার ভার্বের একটা দিক, যে টু ডু বা টু মেক যদি আমরা ভাবতে চাই তখন এইভাবে আমরা কনজুগেশনটাকে ব্যবহার করব। এখন এই অর্থের বাইরেও টু ডু বা টু মেক, ফ্যারের এই অর্থের বাইরেও কতগুলো বিশেষভাবে এর ব্যবহার আছে। আমি মনে হয় একটা ভিডিওতে ফ্যারের কথা সম্পূর্ণ শেষ করতে পারবো না, আর একটা ছোটো ভিডিও করে পরবর্তী অংশটা জুড়ে দেবো। আজকে যতদূর যেতে পারি আমি বিভিন্ন ধরনের এক্সপ্রেশনস কী করে ফ্যার দিয়ে করা যায় সেটা আলোচনা করি। প্রথম হচ্ছে, যদি আমরা কোয়ান্টিটি অফ টাইম অর্থাৎ সময়ের পরিমাণ বোঝাতে যাই তখন ফ্যার ভার্বটাকে ইউজ করা যায়। যেমন সেলাফে ডিমিনিউড কে জারিভ কে জে ভিয়েন ইসি, সেলাফে ডিমিনিউড কে জে ভিয়েন ইসি, এ প্রায় 10 মিনিট হলো আমি এখানে এসেছি, 10 মিনিট হলে আমি পৌঁছেছি, কে জারিভ। দ্বিতীয় হচ্ছে, এখন এখানে একটা কথা বলে রাখি, সেলার জায়গায় আমরা কখনো কখনো একটাই শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সা, শেষে দিলা সা, সাফে ডিমিনিউট, কতক্ষণ হলে এসেছিস, এ সাফে ডিমিনিউট, হ্যাঁ প্রায় 10 মিনিট হবে, এইভাবে ব্যবহার করা যেতে পারে কোয়ান্টিটি অফ টাইম। দ্বিতীয়ত, যদি আমরা মাপামাপির কোনো কথা বলি, ডাইমেনশনসগুলো বলি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইত্যাদি, সেখানে আমরা ফ্যার ভার্বটাকে ইউজ করতে পারি। যেমন লা মেজন ফে থ্রোয়া ম্যাত্র দ ও, লা মেজন ফে থ্রোয়া ম্যাত্র দ ও, বা এটা 3 মিটার হবে উচ্চতা, ও মানে হাই, তাহলে হাইট কতটা হবে, তা 3 মিটার হবে ইত্যাদি। তাহলে এটি ডাইমেনশনস, যেরকম এই একটা ঘর আছে আমার, লা শাম্বর ফে কাত্র ম্যাত্র দু লং, ত্রোয়া ম্যাত্র দু লার্জ, কাত্র ম্যাত্র দু লং, ত্রোয়া ম্যাত্র দ লার্জ, 4 মিটার লম্বা, 3 মিটার চওড়া, এই লম্বর বেডরুমটা আমার। এখানে ফ্যার ভার্ব ইউজ করতে পারি আমরা ডাইমেনশনস বোঝাতে। তাহলে প্রথমে বললাম কোয়ান্টিটি অফ টাইম, দ্বিতীয় বললাম ডাইমেনশনসগুলো বোঝাতে, তৃতীয় যেটা হয় যে ইকুয়াল শব্দটা বোঝাতে, এটা প্লাস এইটা এগাল মানে ইকুয়াল। যেরকম মেজারের ক্ষেত্রে মেজিউর শব্দটা ব্যবহার করতে পারি, তেমনি ঠিক ইকুয়ালের জায়গায় আমরা ফেয়ার দিয়ে এক্সপ্রেস করতে পারি, দ প্লাস দ ফর ক্যাত্র, আচ্ছা 2 + 2 ইজ ইকুয়াল টু 4, এটা বলতে গেলেও ফেয়ার ইউজ করা যেতে পারে। ওয়েদারেতে তো আমরা বলি আজকের আবহাওয়াটা কেমন, খুব গরম হচ্ছে, শীত করছে, ওয়েদার ইজ ফাইন, তাহলে ওয়েদার বোঝাতে বললাম 4 নম্বরে। 5 নম্বরে কুকিং, রান্না টান্নার বিষয় যদি হয় তাহলে এটা হতে পারে, যেমন উহুর্দুই মামা ফে এক গাত্তু, আজ মা একটা কেক তৈরি করছে, ফের এক গাত্তু, ফের এক গাত্তু মানে টু মেক এ কেক, ফের এক গাত্তু, বা দুধটা গরম করছে, ফের শফে লুলে,
মামা ফে সোফে এলোলে মা দুধ গরম করছে, ফেয়ার সোফে। হাউসকিপিং অর্থাৎ বাড়ি দেখাশোনা করা, ফেয়ার লো মেনাজ মানে ফেয়ার নেটওয়ে, ফেয়ার লো মেনাজ অর্থাৎ ক্লিন করা, ফেয়ার লো মেনাজ বা ফেয়ার লে পুসিয়ার ডাস্টিং। যে ভেপা ফেয়ার লো পুসিয়ার, যে ভেপা ফেয়ার লে পুসিয়ার, আমি না ওই ডাস্টিং করতে একদম ভালোবাসি না, এটা বলতে পারি। অথবা বলতে পারছি শাক দিমাস মাম্মা ফে লো মেনাজ, প্রতি রবিবার মা ক্লিনিংয়ের কাজ করে, অর্থাৎ ঘর বাড়ি ঘর তো পরিষ্কার করে, একটা রবিবার ছুটির দিন সেই দিনটা করে, ফেয়ার লো মেনাজ শাক দিমাস, প্রতি রবিবার প্রতি রবিবার মা এই কাজটা করে। ফেলোর পাসাজ বলা যেতে পারে, ফেলোর পাসাজ মানে এটাও ওই বাড়ি দেখাশোনার মধ্যে পড়তে পারে, হাউসকিপিংয়ের মধ্যে। রেপাসাজ মানে হচ্ছে আয়রনিং, মাম্মা ফেলোর পাসাজ, মা এখন ইস্ত্রি করছে, রেপাসাজ। জিনিসপত্রের দাম জিজ্ঞেস করতে, প্রাইসিং বা উত্তর দিতে ফেয়ার ভাবটা ইউজ করা যেতে পারে। সাফে কম্বিয়া, এভাবে কত হলো সাফে কম্বিয়া বা এইটার দাম কত সাফে কম্বিয়া, উত্তরটা সে সা দিয়েও দিতে পারে, সেলা দিয়েও দিতে পারে। সেলাফে দি জিরো, এটা সেলাফে দি জিরো, এটা 10 ইউরো দাম আছে। অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্ট কীরকম, যে ফে দি স্পর, আমি রেগুলার এক্সারসাইজ, যে ফে দি স্পর, আমি রেগুলার এক্সারসাইজ করি জানো, তো যে ফে শাক মাত্যা, যে ফে দি স্পর, যে ফে দি ভেলো শাক সামদি, শাক সামদি, যে ফে দি ভেলো, আমি প্রতি রবিবার দিন বাইকিং করি। ফেয়ার দো লা দাঁস মা স্যার, ফেয়ার দো লা দাঁস, আমার বোন ডান্স করে, বা স্যার ফে দো লা দাঁস। এরপরে আমাদের কতগুলো ইমোশনস আছে, সেইগুলোকে প্রকাশ করার জন্য আমরা ফেয়ার ইউজ করতে পারি। সাময় ফে পের, সাময় ফে পের, এই জানি সেটাতে আমার খুব ভয় করছে, সেলামে ফে পের, মে ফে পের, ফেয়ার পের, অর্থাৎ টু মেক অ্যাফ্রেড, বা ফেয়ার মাল, সাময় ফে মাল, এটা আমাকে অসুস্থ করে দিল একেবারে, সাময় ফে মাল, মাল মানে অসুস্থ, সাময় ফে মাল, এটা আমার অসুস্থ করে দিল। তাহলে এই গেল ফেয়ার সংক্রান্ত বিভিন্ন এক্সপ্রেশনস। প্রথমে আমি দেখেছি ফেয়ারের সাধারণ যে অর্থ, টু ডু অর টু মেক, তার কনজুগেশনস। তারপরে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশনসে ফেয়ারকে কীভাবে ব্যবহার করা দেখা দেখিয়েছি। এর বাইরে ফেয়ারের আরও অনেক কিছু আছে, ফেয়ার নাউন হিসেবে কীভাবে ব্যবহার হয়, ফেয়ার 700 উপর প্রায় এক্সপ্রেশনস আছে এরকম, আমি সবগুলো দেখাবো না হয়তো, কিন্তু সেটা এখানে দেখানো যাবে না, আমি রেফারেন্স দিয়ে দেবো। তবে এটা আর একটা ছোটো ভিডিওতে ফেয়ারের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আমি দ্বিতীয় পর্বেতে দেখিয়ে দেবো। আজকে এখানে ব্লগটা শেষ করি, সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাবার আগে ওই কথাটা একবার বলে নিই।
লাইক শেয়ার কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানে শেষ করি, নমস্কার।